देशप्रिय पार्क থেকে একটু দূরেই হচ্ছে বলবন্ত সিং ধাবা তো আমরা এখন বলবন্ত সিং ধাবায় যাব উবের বুক করেছি উবের বুক করে আমরা যাচ্ছি হচ্ছে বলবন্ত সিং ধাবায় হরিশ মুখার্জি রোডের একদম সামনে আমি ক্যাবে অলরেডি উঠে গেছি আমি হেডিং টুয়ার্ডস হরিশ মুখার্জি রোড গুরুদ্বারা তো फ्रेंड्स অনেকেই কলকাতায় যারা যারা থাকো তারা অলরেডি বলবন্ত সিং ধাবার চাটা খেয়েছো স্পেশাল টিটা খুব সুন্দর খেতে আর যারা খাওনি তারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে তারপর এখানে এসে একবার টেস্ট করে দেখো আশা করি খুব ভালো লাগবে দারুণ খেতে চাটা फ्रेंड्स আমরা অলরেডি হাজরা ক্রস করেছি About to reach the Gurudwara and the Balwant Singh Dhaba. Friends, এটা আমার পোস্ট লকডাউনের প্রথম কোথাও যাওয়া মানে ঘর থেকে বেরোনো না এতদিন গৃহবন্দী ছিলাম পুরোটাই আর আজকে বেরিয়ে আমার খুব ভালো লাগছে মানে রাস্তাঘাটে মানুষজনকে দেখতে পাচ্ছি গাড়ি করে যাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় আনন্দ We are about to reach দেখো এসে গেছি আর এক্ষুনি আমরা গাড়ি থেকে নেমে যাব ফ্রেন্ডস অলমোস্ট আ ইয়ার আফটার আমি এখানে ভিজিট করছি আবার সেই চায়ের ফ্লেভারটা নেব মানে সেই মাটির ঘাড়ে চা খাওয়ার আনন্দ দারুণ ও তোমাদেরকে এটা দেখাই যে গুরুদ্বারার একদম পাশে তোমরা কিন্তু একটা ব্যাঙ্গেলসের শপ দেখতে পাবে যেখানে বিভিন্ন সাইজের ব্যাঙ্গেলস স্টিলের ব্যাঙ্গেলস তারপরে আংটি রিংস রয়েছে গুরুদ্বারাতে যাওয়ার জন্য টুপি রয়েছে দেখতে পাচ্ছ টুপি ঝুলছে আর নিচে প্রচুর ব্যাঙ্গেলস আমি বোধহয় আংটি ট্রাই করছি তো কিনতে পারো অনেকেই যারা ব্যাঙ্গেলস পরতে ভালোবাসো নাও আমাদের বলবন্ত সিং ধাবা চা খাওয়া শুরু হলো এই যে আমাদের হোর্ডিং সিং ইজ Things eating house প্রচুর মানুষ এসেছে এই ব্লগ মানে কোভিড এর মধ্যেও মানুষের চা খাওয়াটা তো বজায় রেখেছে মানে ভারে চা খাওয়ার মজাই আলাদা আমরাও চলে এসেছি ওই জন্য চলো যাওয়া যাক ভিতরে তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি ফার্স্ট ইয়ারের টিকিট কাউন্টারে বলতে হয় কি চা খাবে কেসার টি ছিল আর নর্মাল টি ছিল আমরা দুজনে নর্মাল টি খেয়েছি যেটার কস্ট 30 rupees না ঠিক ভাই চা খাবো কি মজা এবার আমি আস্তে আস্তে এগিয়ে আসছি ক্যামেরার দিকে উইথ চা গরম চা দুধ চাটা মানে খেতে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো আমার ওই যে দুধ চায়ের উপরে যে ফেনাটা হয় না ওটা দেখেই তো মনে হয় সবটা খেয়ে নি আমি একদম গরম চা ধরতে পারি না ধরতেও শিখিনি সেভাবে বাট হ্যাঁ তো টেস্ট ইজ গুড মানে ঘন মোটামুটি ঘন চা আর টেস্টটা ভালো ছিল আমি সঙ্গে সিঙ্গারা বা ওদের ওখানে আরও অনেক কিছু ছিল স্ন্যাক্স টাইপের কিন্তু আমি কিছু খাইনি ভালো লাগছিল না শুধু চা খেয়েছি বিকজ আমরা অন্য জায়গায় খাবো তাই ফ্রেন্ডস তোমরা অবশ্যই এখানে এসে খেয়েও ভ্যাকসিনেশন হওয়ার পরে আর এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি টাটা বাই টেক কেয়ার